সব জায়গায় পনেরো বছরের তুলনায় এবছর ডিম পাঁচ পার্সেন্ট স্টোরে কম ঢুকছে পঁচিশ পার্সেন্ট ডিম ঢুকছে কিন্তু এই বছর অত্যাধুনিক গরমের কারণে ডিমের বাজার অনেক নিম্নমুখী এবং গরমের কারণ রমজানের কারণে ডিম মানুষ বেচতে পারে নাই হয়তোবা দেখা গেছে এক কামারের ডিম আসছে বিশ হাজার দশ হাজার বেচছে দশ হাজার বেচতে পারত না মাল চেয়েছে গাঁদা বই মুহূর্তে ফসার ঠেকানোর জন্য বিভিন্ন স্টোরে বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে যে ভাই আমার না সেনা বেচতে পারলে একটা স্টোর রায় খাদে যাতে আমি পরবর্তীতে বেচ্ছে ফুচুটাতে পারি কিন্তু এখন যেই বাজার হয়েছে এখনও কলস্টোর ডিম বিক্রি করলে আপনার এক ডিমে প্রায় এক টাকা পঞ্চাশ পয়সা খরচ আছে রমদানের সাড়ে আটটায় ডিম কিনছে একটা বছর দশ টাকা সে কোনো স্টোরের ডিম নয় টাকার উপরে বিক্রি করা যায় না সে কোনো কোল স্টোরেজ ডিম বেচিলে এক টাকা করে লস হয় তাও এখন ভক্ত অধিকার বিভিন্ন জায়গায় ডিম বার করার অনুমতি দিছে যে এতদিনের ভিতরে বার করতে কেউ সাত দিন কেউ দশ দিন কেউ পাঁচ দিন ওই সময় ডিম বার করলে হয়তোবা ডিম এখন দশ টাকার উপরে যাবে না কিন্তু স্টোরের ডিম শেষ হইলে বাংলাদেশে ডিম বারো টাকা ডিম পাওয়া সম্ভাবনা কম কারণ এই বছর গরমে পর্যাপ্ত মুরগি মারা গেছে স্টক করছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে খামারে ডিম খুব কম এর জন্য ডিমটা একটু পার্ট আছে হ্যাঁ অবশ্যই ওনারা যা বলছে সব ঠিকই আছে কিন্তু পার্টিদের চাহিদা এবং মনে করেন আমাদের পুষ্টির চাহিদা পূরণ করতে হলে তো ওইটা কিছু দরকার আছে আর ডিমের মনে করেন যেমন বর্তমানে যে বাজার বাজারের থেকে সরকার যে রেট দিছে ওর থেকে আরও ডিমের বাজার ওনারা আরও কম ফিল করতেছে আমরা দেখতেছি তো ভুক্ত ওনারা আরে একবার আসছিল আমাদের ওই জায়গায় আসার পরে আমাদের কিছু পার্টি আছে আশেপাশে ওনারা মনে করেন যে যখন রমজান মাছ আসে গরম থাকলে ওনারা যে মালটা কিনে ওইটা বিক্রি করে শেষ করতে পারে না হ্যাঁ সাময়িক সময় লাগিয়া ওনারা বিভিন্ন ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে সরকারিতে ফর্মালিটি আছে এগুলো মেনটেন করিয়া ওনারা ডিম রাখে রাখার পরে আবার কিছুদিন পরে যখন মনে করেন যে ওই ডিমের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো আবার নিয়ে ওনারা সিল করে বাজারে বিভিন্ন ছোটো কারো বাটির কাছে আর কিছু ডিম রাখে মনে করেন যে বীজ ডিম রাখে ওনারা বীজের জন্য দেখা গেছে এটা কোলেস্ট্রোল হবে না এটা রাখা লাগবে তো এটা তো মনে করেন যে সরকারের জন্য ভালো সকলের জন্যই ভালো কারণ বীজ ছাড়া তো বিশ ডিম ছাড়া তো মুরগি হইব না আর মুরগি ছাড়া তো মনে করেন যে আপনার ডিম হইব না আমরা লাভবান হই না আমরা মূলত আরো লস হয় বুঝছেন না ওইটা তো বিলটা মূলত আমরা মাস হিসাবে নেই মানে একদিন রাখলে যেমন আপনার মনে হয় যে এক সপ্তাহ রাখলে মানে মাছ হিসাবে নেই একদম না ওইটা আমরা হাজার করে মূলত রাখি ক্যারেট হিসাবে ওটা তিরিশটা ডিম আপনার মনে করেন যে বিশ পয়সা হ্যাঁ হ্যাঁ একদিনের জন্য না মানে পুরো মাসে ওটা তো আমাদের আরো লস হয় বুঝছেন না ওই ডিম লাগাতে আরো লস হয় আমাদের